নমস্কার বন্ধুরা, আজকে আমরা প্যাডি প্রোকিওরমেন্ট নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। দেখুন, এটা হচ্ছে প্যাডি প্রোকিওরমেন্টের বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের পোর্টাল। এখানে নভেম্বরের 1 তারিখ থেকে ধান কেনা শুরু হয়েছে কৃষকদের কাছ থেকে। এবছরে যেটা ধান বিক্রির মূল্য সেটা হচ্ছে 2183 টাকা, এবং যদি সিপিসিতে বিক্রি হয় এক্সট্রা আরও 20 টাকা, অর্থাৎ টোটাল আমাদের 2203 টাকা, 1 টাকা, 3 টাকা, যেমন 2183 প্লাস 20 = 2203 টাকা। এখন কিছু কিছু কৃষকের এবারে যেটা নিয়ম হচ্ছে যে তাদের কৃষক বন্ধুর আইডি থাকতে হবে। অনেকে রয়েছেন বিগত দিনে রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু তারা ভাগ চাষি হিসেবে রেজিস্ট্রেশন করেছেন, কোনো কৃষক বন্ধুর আইডি নেই। এবং অনেক কৃষক রয়েছেন যাদের কৃষক বন্ধু হয়তো কম জমি দিয়ে নথিভুক্ত করেছেন, পরবর্তীতে জমি আরও কিনেছেন বা নিজের নামে আরও রেকর্ড হয়েছে, কিন্তু সেই তথ্য কৃষক বন্ধু পোর্টালে নেই। তাহলে আপনারা বেশি পরিমাণ জমি থাকা সত্ত্বেও কম পরিমাণ ধান আপনাদের বিক্রি করতে হচ্ছে, এই মতো অবস্থায় আপনাদের কি করণীয়? তাহলে দেখুন, এখানে খাদ্য দপ্তরের পোর্টালে দেখুন এখানে সার্কুলার বলে একটা অপশান রয়েছে, তার আন্ডারে অর্ডার অন প্রোকিওরমেন্ট ফর KMS 2324, এইখানে যদি ক্লিক করেন তাহলে আমাদের এই অংশটা কিন্তু একটা পোর্টাল খুলে যাবে, যেখানে একটা সার্কুলার রয়েছে দেখুন, যেটা পাবলিশড হয়েছে 16 অক্টোবর 2023, যার অর্ডার নাম্বার হচ্ছে 4511। এটাকে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে পুরো আপনারা অর্ডারটা দেখতে পাবেন। এইবার দেখুন, আমি এখানে যেটা বলার বিষয়, এই অর্ডারে আপনার অ্যানেক্সচার 3 একটা রয়েছে, এই অ্যানেক্সচার 3-তে আপনার কৃষক বন্ধু পোর্টালে যদি জমি কম থাকে আপনি এক্সট্রা জমি এই ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু বাড়াতে পারবেন এবং ধানের পরিমাণও বাড়াতে পারবেন, কারণ এবারে ম্যাক্সিমাম লিমিট যেটা সেটা হচ্ছে 90 কুইন্টাল। এবারে দেখুন, আপনার জমি যেটা বাড়তি সেটা কৃষক বন্ধু পোর্টালেও যোগ করে নিতে পারেন, আবার অন্যথায় যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ফর্মটাকেও ফিল আপ করেও আপনারা প্যাডি পারচেস বা পারচেস অফিসার যারা রয়েছে সেই প্রোকিউরমেন্ট অফিসারদের কাছেও কিন্তু আপনার জমিটা বাড়াতে পারেন। তাহলে প্রোকিউরমেন্ট অফিসারদের কাছে বাড়াতে গেলে কি করতে হবে, সেটা হচ্ছে অ্যানেক্সচার 2-টা ফিল আপ করতে হবে। এখানে বলা আছে যে সকল কৃষকদের নাম এবং জমির তথ্যাদি কৃষক বন্ধু তথ্য ভাণ্ডারে নথিভুক্ত হয়নি তাদের কাছ থেকে গৃহীত সেলফ ডিক্লারেশন, এই সেলফ ডিক্লারেশন একটা ফিল আপ করে দেখানো। দেখুন, আমি শ্রী বা শ্রীমতী আপনার নাম হলো, তারপরে আপনার ঠিকানা দেওয়া হলো, এগুলো সবই কাল্পনিক একটা নাম ঠিকানা, ভোটার কার্ডে নাম্বার দিলেন, জাতি যদি তপশিলি জাতি হয় তাহলে তপশিলি জাতি লেখা হলো, অথবা না লিখলেও এখানে টিক দিলেও হবে, আর যদি জেনারেল কাস্ট বা অন্য কাস্ট হন তাহলে অন্যান্য মাথায় টিক দিলেন। এত দ্বারা ঘোষণা করছি যে আমি নিম্নলিখিত জমির মালিক, আমার মালিকাধীন সমস্ত জমির তথ্যাদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু তথ্য ভাণ্ডারে নথিভুক্ত হয়নি, সেই জমির বিবরণ, আর অর্থাৎ আপনার ধরুন 220 শতক জমি আছে, কিন্তু কৃষক বন্ধু যখন করেন তখন দেখা গেছে হয়তো আপনি 1 একর জমি দিয়ে করেছেন, বাকিগুলো এখন নেই, তাহলে সেইটা আপনি কৃষক বন্ধু পোর্টালে গিয়েও অ্যাড করে আপডেট করে নিতে পারেন, অথবা এই ফর্মটা ফিল আপ করে পারচেস অফিসের কাছ থেকেও কিন্তু ধান কেনার রেজিস্ট্রেশনে ধান বিক্রির পরিমাণ বাড়ানোর জন্য জমিটা যোগ করতে পারে। এবার দেখুন, এখানে আপনার ব্লকের নাম লেখা হয়েছে, এটা কাল্পনিক একটা লেখা হয়েছে, মৌজার নাম একটা লেখা হয়েছে, জেল নাম একটা কাল্পনিক দেওয়া হয়েছে, এবার যে যে দাগ নম্বরগুলো আছে দাগ নম্বরগুলো লেখা হয়েছে, জমির শ্রেণী শালি সোনা এগুলো চাষযোগ্য জমি এগুলো লেখা হয়েছে। এবার দেখুন, বর্তমানে নিম্নলিখিত কৃষকের নামে নথিভুক্ত যেটা সেটা হচ্ছে ধরুন আপনার এই খতিয়ানটা। এইবার যদি কোনো এক কৃষকের একই ব্লকে আপনার এই মৌজা ছাড়া, ধরুন এখানে রায়পুর মৌজা, এই মৌজা ছাড়া অন্য কোনো একটা মৌজাতে আরও জমি আছে, তাহলে তখন আমাদের এই 2 নম্বরটা ফিল আপ করতে হবে, এই আপনার খ পোর্শনটা ফিল আপ করতে হবে। ধরুন এটা খতিয়ান ছিল 486, এটা হচ্ছে রায়পুর মৌজা, এটা ধরুন সাপোজ একটা কাল্পনিক মৌজা আমি নাম বলছি ধরুন বসতপুর, তাহলে এখানে এই খতিয়ান নাম্বারটা হচ্ছে 88, এটা বসিয়ে ওই ব্যক্তির নামেই জমি আছে এটা লেখা হলো। এরপর দেখুন, যখন আপনি কৃষক বন্ধু করেছিলেন তখন আপনি 1 একর 3 শতক জমি দিয়ে করেছিলেন, তাহলে এখানে দেখুন কৃষক বন্ধু তথ্য ভাণ্ডারে নথিভুক্ত জমির পরিমাণ 1.031 লেখা হলো, কিন্তু কৃষক বন্ধু তথ্য ভাণ্ডারে অনথিভুক্ত জমির পরিমাণ, অর্থাৎ আপনার আরও 117 শতক জমির পর্চা আছে কিন্তু যেটা কৃষক বন্ধু পোর্টালে নেই, তাহলে আপনি সেটা লিখলেন, তাহলে আপনার মোট জমির পরিমাণ কত হলো 220 শতক, অর্থাৎ 2.2 একর। এটা লেখার পর আপনি এখানে সই করলেন, দিলেন, দিয়ে পারচেস অফিসারকে দিলেন, দিয়ে আপনার ধান কেনার যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে প্যাডি প্রোকিউরমেন্ট করার জন্য সেখানে আপনি আপডেট করিয়ে এই 220 ডেসিমেলের জন্য করে নেবেন, তাহলে আপনার ধান বিক্রির পরিমাণটা কিন্তু বাড়বে, অর্থাৎ ম্যাক্সিমাম লিমিট যেটা আছে সেটা হচ্ছে 90 কুইন্টাল। এইবার কোনো কৃষকের কৃষক বন্ধুর আইডি থাকলেই সে মিনিমাম কিন্তু 30 কুইন্টাল ধান এবারে বিক্রি করতে পারবে।
অর্থাৎ আপনার 1 শতক বা 2 শতক দিয়ে আপনি কৃষক বন্ধু করেছিলেন, তাহলেও কিন্তু মিনিমাম ধানটা হচ্ছে 30 কুইন্টল। আর যারা শেয়ার কপার রয়েছেন, রেকর্ডেড শেয়ার কপার অর্থাৎ বর্গাদান বলে যাদের রেকর্ড আছে, তাদের ক্ষেত্রে আপনার সেটা হচ্ছে 20 কুইন্টাল। তাহলে এই হচ্ছে আপডেট তথ্য। সকলকে ধন্যবাদ।